আজ সাপ্তাহিক বাজারের দিন। সকাল থেকেই গহনার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বাংলাদেশের অন্য কোথাও এমন গহনার বাজার চোখে পড়ে না। লামা, রোমা, চকরিয়া থেকে এসব গহনা নিয়ে আসেন বিক্রেতারা। এই ঐতিহ্যবাহী গহনার বাজার বসে আলীকদম বাজারে। মূলত রূপার তৈরি এই গহনা চাহিদা রয়েছে ম্রো, ত্রিপুরা, মারমা সমাজে। বান্দরবানের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে মোদের গহনা পরার রীতি সবচেয়ে বেশি। এই বাজারের মূল ক্রেতা মূলত ম্রোরাই। আলীকদমের দুর্গম পাহাড়ি গ্রামগুলো থেকে এসেছেন এই ম্রো নারীরা। কেনার আগে দেখে নিচ্ছেন ম্রোদের এই গহনা ব্যবহারের রীতি। অতি প্রাচীন গহনা পরার ঐতিহ্য বংশপরম্পরায় পেয়েছে তারা। ছেলে মেয়ে উভয়েরই গহনা পরার রীতি রয়েছে ম্রো সমাজে। ছোট থেকে বড় প্রায় সবাই গহনা পরেন। ছেলে মেয়েরা কিন্তু উভয়ে অলংকার পরে, তবে কোনো কোনো আছে এগুলো তারা উভয়ে একই অলংকার পরে, আবার কোনো কোনো সময় কিন্তু সেপারেট হয়ে যায়। যেমন ছেলেদের অলংকার যদি আমরা বলি তাহলে চুল বাঁধার জন্য যে রশি সেটা হচ্ছে সামতুর ল্যাং, তারপরে তারা কানে ডোর পরে নপুং রামছ্যাং, তারপরে কুমোরের বিষা। মেয়েদের অঙ্কারের মধ্যে রয়েছে হারু, যাকে মরুবাসা হারকই বলে থাকে, তারপরে চুরিটা আছে, তারপরে খক্ষেন, তারপরে কুমোরের বিষা, তারপরে পুটির মালা, তারপরে সুরুত। অনেকে নাচের সময় ওটাকে রূপা ফুল বলে থাকে এমনি এখানে পরে। ম্রোদের গহনার রয়েছে ভারী সব নাম। এদের গহনা দেখলেই আলাদাভাবে চিহ্নিত করা যায় এরা ম্রো জাতিগোষ্ঠীর মানুষ। অনেকগুলো অলংকার আছে যেগুলো অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে দেখা যায় না সাধারণত। ম্রো সমাজে গহনার ব্যবহার কমছে। নতুন প্রজন্মের মধ্যে এই গহনা নিয়ে তেমন আগ্রহ লক্ষ্য করা যায় না। তবে বিদ্যারা চান নতুন প্রজন্ম যাতে তাদের হাজার বছরের ঐতিহ্য ধরে রাখে। ইয়ানুর হোসেন, প্রথম আলো।